মরেও বুঝি শান্তি নেই। দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া ব্লকের সবদেহ শেষকৃত্যে চরম দুর্ভোগ। বিধাননগর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের মতিয়া নদীর ধারে সহদরগঞ শ্মশানের চারিদিকে আগাছার বাস, চুল্লির ছাউনি একেবারে ভাঙাচোরা, সবদেহ পুড়ছে এমত অবস্থায় বৃষ্টি নামলেই সর্বনাশ। বর্ষার জমা জলে শেষকৃত্যে যাওয়া পরিবার প্রতিনিয়ত পড়ছে সমস্যার মুখে, এক কথায় পরিত্যক্ত দশা শ্মশানে, বেহাল দশা। বেশ কয়েক বছর ধরে এই যে শ্মশানটি কিন্তু ভগ্ন দশায় পড়ে রয়েছে, যার ফলে সমস্যায় পড়েছে আশেপাশের প্রায় দশটি গ্রামের মানুষ। দেখতে পাচ্ছ যে এই যে শ্মশানের যে চুল্লির শেড, সেটি কিন্তু একদম বেহাল দশায় রয়েছে। বৃষ্টি হলে পরে শ্মশানে আনা যাচ্ছে না। এখানে আজকালকার দিনে তো খালি দেখি ফেসবুকে গিয়ে ওই খালি টুইট করছে, এইটা হচ্ছে ওইটা হচ্ছে, কাজ করছে। এটা প্রধান মেম্বার কি, আমরা এটা সংসদেও আলোচনা করছি, সংসদে এটা লেখাও আছে রাস্তা বা শ্মশান সম্বন্ধে। এখানে প্রচুর সমস্যা, এত সমস্যা, লোক ঠিকভাবে এখানে আসতে পারে না, রাস্তাঘাট বেহাল অবস্থা। তো আপনারা এই বিষয়ে কি পঞ্চায়েত মেম্বার প্রধানকে জানান? অনেকবার জানিয়েছি। মৃত প্রায় দশায় শ্মশান, অভিযোগ উঠছে বিদ্যুৎ বা জলের কোনো পরিষেবা নেই, শ্মশান পুনর্গঠনের চেষ্টা চলছে শীর্ষ মহলে জানানো হয়েছে বলে জানান পঞ্চায়েত প্রধান। আমি জানি যে আমাদের যে শ্মশানটা আছে খুবই ভঙ্গ দশাতে আছে, আমাদের এখান থেকে ঠিক করার চেষ্টাও করা হয়েছে, কিন্তু ওটা এতটাই নষ্ট হয়ে গেছে যে ওটা রিপেয়ার করা যাবে না, আমাদেরকে নতুন একটা শ্মশানেরই ব্যবস্থা করতে হবে। তো আমি চেষ্টা করছি, আমাদের উপর মহলেও বলেছি। নিকষ আধারে শ্মশানে পুড়েও যেন শান্তি নেই, শ্মশান সংস্কারের বরাদ্দ টাকায় দুর্নীতি করেছে তৃণমূল, অভিযোগ বিরোধী মহলে। মাননীয় সাংসদ এস এস আলাওয়ালিয়াজি মিনিমাম মোটা অঙ্কের টাকায় সেই শ্মশানঘাট বানানোর জন্য দিয়েছিলেন, হ্যাঁ, কিন্তু সেই সময় সরকার সেই পবিত্র স্থানটাকেও এরা কিন্তু ছাড়েনি, তো পবিত্র স্থানটাকেও তারা এই দুর্নীতিগ্রস্ত করে এই তৃণমূল নেতারা এই আজকে জনস্বার্থের যে উন্নয়ন কাজে তার কিন্তু যে এইসব লালিয়া 9 লাখ সামথিং এটা বা তার বেশি অ্যামাউন্ট হতে পারে, সেইটাকে সমস্যা করার জন্য একটা টাকা গ্র্যান্ট করে গেছিলেন। সেই টাকাটা কাজ শুরু হবে, আজ হবে কাল হবে, এমনকি কিছু বুট বট টানানো হলো, কিন্তু তার কাজ কিন্তু একটু আগায়নি। এবং এক এটা পঞ্চায়েতের আমরা যে ছিলাম বামপন্থী কংগ্রেস ছিলাম, সেই টাকাটা তো দিয়েছি আমরা, একটা ব্রাজিল দিয়ে টাকা দিয়ে আসছিলাম। নীল সাদা ঝা চকচকে গ্রাম পঞ্চায়েত, এদিকে ভগ্ন দশায় শ্মশান, শ্মশানের টাকাতেও দুর্নীতির অভিযোগ। এ বাংলা যেন মরেও শান্তি নেই, উন্নয়নের আলোয় কবে মৃতদেহ দাহ হয় সেটাই দেখার। ফাঁসি দেওয়া থেকে পিকাই ঘোষ, ক্যালকাটা নিউজ।